এই দেখো নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে, হাতুড়ি থেকে একদম সম্পূর্ণ প্রসেস ওনারা এখানে করে। আর এখানে কোনো বাইরের ইঞ্জিনিয়ার নেই, আমরা নিজেরা নিজেরাই এলাকার লোকজনই সবাই কাজ কাজ করি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ মাজেম মিয়ার ডগে। এখানে লঞ্চ এবং জাহাজের বড় বড় যে পাখা আছে সেগুলো তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এই পাখা তৈরির আগে ওনারা বিভিন্ন কাঁচামাল এখানে পুরাই নিতেছেন, তারপরে ওই যে এখানে ডাইস করা আছে এগুলা সেখানে ঢালবে, সে বিষয়টি দেখাবো যে ওনারা কিভাবে এখানে এই পাখা তৈরি করে থাকে। আমাদের সাথেই থাকুন। ওনারা এখানে প্রথমে 4-5 ঘন্টা এই কাঁচামাল লোহা পিতল এইসব এখানে গলায় থাকেন, গলানোর পরে এখানে ঢালে ওই যে ফ্রেম করা আছে একটু দেখায় আপনাদেরকে। এই যে এটা কিন্তু লঞ্চের যে পাখা আছে সেটা পাখার ডাইস। এই দেখতে পাচ্ছেন এখানে মাটি গর্ত করে ওনারা ডাইস করে রাখছে, তারপরে এখানে গরম এই যে পিতল এবং যে তামা ওনারা গরম করে রাখতেছে, সেটা ঢালার পরে পাখা হয়ে যাবে। এটা ডাইসের একবার চাপাইলাম, চাপানোর পর মনে করলেন এখন যে ক্লিয়ার আসছিল ওটা ভরা দিতে আছে, কিছুক্ষণ পর মারুটা এখানে ঢেলা দিব, ওই যে মুখটা দিয়ে ঢেলা দিব। এখন ওই যে ক্লিয়ার আছে ক্লিয়ার জায়গাটা ভরা দিতে আছে, কিছু জায়গা ক্লিয়ার আছে ওটা ভরা দিতে আছে। 4-5 ঘন্টা সময় লাগে, যাওয়ার পর ঘন্টা দেড়েক পরে পল্টি দিই। জি সব আমরা নিজেরা নিজেরাই করি। 4-5 ঘন্টা এভাবে তামা পিতল পুরানোর পরে এই যে এখন ঢালা হবে। দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন লোক এখানে ওনারা রেডি হয়ে আছেন, কারণ এখানে খুবই সাবধানতার কাজ। এখানে এদিক সেদিক হলে এই যে সবই গলিত, যে তামা এবং সীসা আছে পড়ে গেলে কিন্তু খুবই দুর্ঘটনা ঘটতে পারে। এই যে ওনারা ঢালবে এখন, দেখতে পাচ্ছেন কিরকম লাল হয়ে আছে। এটা প্রায় 300 কেজি এখানে তামা পিতল আছে, ওনারা এটা ঢালবে এখন। এই যে এখন নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে, খুবই সাবধানতার কাজ। প্রায় 300 কেজির মতো এইখানে আছে, এখন ঢালা হবে। উপর থেকে যে ময়লা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছে। একটা পাখা তৈরি করতে কিন্তু সারাদিন পরিশ্রম করতে হয় 8-10 জন মানুষের, তারপরে কিন্তু এই যে এই লোহা কিন্তু ওনারা, তারপরে কিন্তু এই যে এখানে ওনারা সবকিছু গলাইছে 4-5 ঘন্টা, এই যে এখানে ফ্রেম করছে এখানে ডালা হবে। এখন তো ঢালা হয়ে গেছে, গরম পিতল এবং তামা এখানে ঢালা হয়েছে, এই যে ওনারা সব গ্যাপ যেটা আছে সেটা ভরে দিচ্ছেন। ভাই কি কি দিলেন এখানে? পিতল তামা, পিতল তামা না, কয় ঘন্টা রাখা হবে এখানে? 4 ঘন্টা। 4 ঘন্টা না, তারপরে পিতল নিয়ে পাকা হয়ে যাবে। 600 কেজি? 350। 350 কেজি না। ডাইসের ভিতরে ঢালার পরে কিন্তু ওই যে 1 ঘন্টা পর আবার ওনারা এই ডাইসটা তুলে ফেলছে, এই যে পাখা অলরেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন একদম আমাদের পাখা মাপ মতো হয়ে গেছে। ভাই এটা কি পাখা হয়ে গেছে না? হ্যাঁ পাখা হয়ে গেছে। কয় ঘন্টা পরে এটা তোলা যাবে? ঘন্টা দেড়েক পরে না, ঘন্টা দেড়েক পরে ওনারা এটা আবার তুলতে পারবে যখন ঠান্ডা হবে তখন। এটা কিন্তু লঞ্চের পাখা তৈরি করার পরে এখানে পয়েন্ট করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন ওনারা এখানে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করতেছে, খুবই সুন্দর সিস্টেম। এই যে এখানে ওনারা সব কিছুই করে থাকে,
এই যে মাপ মতো সব সেট করে তারপরে এইভাবে কাজ করে। এই যে এখানে কয়েকটা পাখা তৈরি করা আছে, এই যে এখানেও তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন যে ওনারা সবকিছু করলো, এই যে মাপতেছে আবার মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে ওনারা মাপ মতো এটা করে নেয়। এই যে ওনারা হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরে তারপরে মাপ করে করে এইভাবে কাজ করে। এই যে একজন এখানে হাত ধরে রাখছে আর এখানে একজন হাত দিয়ে যে ঘুরে ঘুরে মাপ মতো করে নিচ্ছে। ওনারা কিন্তু সবকিছু নিজেরাই করে থাকে এখানে, ওনারা নিজেরাই অনেক দক্ষ। এখানে ফার্স্টে আমাদের ফর্মা আছে, ওই যে ওখানে ফর্মা, ওই ফর্মা দিয়ে আমরা ঢাইস তৈরি করি। ঢাইস তৈরি করে এখানে আবার কি ভাঙা চুরে সেটার জোর আমরা ঠিকঠাক করি। আমরা ঠিকঠাক করে এখানে ভাতটি আছে, ভাতটিতে আলাম আলাম পিতল গলা পানি বানাই আমরা। কিছুক্ষণ আগে তো সেটা দেখছেন আপনারা, তাহলে এই পানি বানাই আমরা এই ঢাসের ভিতরে মুখ আছে, মুখের ভিতরে আমরা ঢাইলা দিই। আট নয় জনে ধরতে হয় এটা, বেরালে এখানে ঢালি, ঢালার পর আমাদের পাখা তৈরি হয়। এখানে মনে করেন আপনার 10 কেজিতে শুরু হয়ে আপনার 1 টন 1.5 টন পর্যন্ত পাখা তৈরি হয়। এখানে মনে করলেন 26 এতে শুরু করে আপনার 120 ইঞ্চি এত সাইজ পর্যন্ত পাখা তৈরি হয়। এখানে শুধু পিতলের পাখা তৈরি হয়, জাহাজ, লঞ্চ, ছোট বর্গের ট্রলার, পাখা মানিস যে বললেন পাখাই। এখানে আমাদের ঠিকানা হলো মনে করেন ঢাকা কেরানীগঞ্জ বোরেতলা, ঠিক আছে, মাঝের সবের ঢক সদরঘাট পার হয়ে এখানে আসলে আমাদের যে কোনো লোকরে বললে আসবে। জি, এখানে সবকিছু আমরা নিজেরাই করি, না বাইরে কোনো ইঞ্জিনিয়ার নেই আমাদের এখানে। কি করতেছেন ভাই? এটা জাম ধরাইতেছি ভাই, চাবির কাজ করতেছি পাঙ্গা। এই যে পাখার কাজ শেষ, ওনারা এখন এই যে চাবির ঘাট করতেছে যেখান দিয়ে আর কি পাখার শেপটা ঢোকানো হবে, তারপর যেন ঠিকঠাক মতো লেগে থাকে। এরপরে কিন্তু এটার জাহাজ চলবে। এখানে কয়েকটা ভাগে এরকম কাজ হয়, কেউ ঢালাই করে, কেউ ফিনিশিং করে, কেউ এরকম পয়েন্ট করে। পাখা ঢালাই হয়ে গেলে তারপরে পয়েন্ট তৈরি করার পরে এই যে এখানে কিন্তু ফিনিশিং এর জন্য নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন যে শিকলে বেঁধে তারপরে ওরা ফিনিশিং করছে, এরপরে এটা নিয়ে যাবে লাগানোর জন্য। এটা কিন্তু কাজ শেষ। ক্যানিগঞ্জে এই ডগে যে কোনো ধরনের লঞ্চ, তারপরে জাহাজ এবং সব রকমের পাখাই তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ঘর আছে, কিন্তু এখানে ওনারা এই জাহাজের পাখা এবং অন্যান্য জিনিস তৈরি করে থাকে। এখানে আসলে আপনারা সব কিছুই করতে পারবেন, এই যে ছোট থেকে বড় সব রকমের এখানে পাখা তৈরি করা হয়। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।